নমস্কার, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। রূপসার হেসেলে সবাইকে অভিনন্দন। আজকে বানাবো ডাঁটা শাকের নতুন একটা রেসিপি, লোটে মাছ ও কাঁঠাল দানা দিয়ে ডাঁটা শাকের চচ্চড়ি। চলুন রান্নাটা শুরু করা যাক। লোটে শাকের চচ্চড়ি বানাতে আমাদের লাগছে লোটে শাক, কাঁঠাল দানা লাগছে, আলু, লোটে মাছ, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি লোটে মাছ, লোটে মাছটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি কুচানো শাক, দিচ্ছি কাঁঠাল দানা, দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল, জিরে বাটা, জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের কাঁঠাল দানাটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।